বিশাল সমস্যা, আসলে এখানে প্রচন্ড গরম, ওআরএস খাচ্ছি, ওআরএসের জল, তারপরে শশা। আমাকে তো হোম সার্ভিস দিতে হয়, তো এদিক ওদিক বাইরে যেতেই হয়। আপনি নদের মধ্যেই থাকেন? হ্যাঁ, এই দিচ্ছেন। ভীষণ কষ্ট এই গরমে, পুলিশ সবই পারে। দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ, শহর কলকাতার তাপমাত্রা 40 ছুঁই ছুঁই। গত মঙ্গলবারই তাপমাত্রা 39 ডিগ্রি পারদ ছাড়িয়ে গিয়েছিল। বুধবার থেকে তাপমাত্রা আরো 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। এরকম পরিস্থিতিতে কি অবস্থা শহর কলকাতার, সেটার হাল হাকিকাত জানতে আমরা বেরিয়ে পড়লাম শহরে আনাচে কানাচে। চলুন, যারা আমাদের মতো বাইরে বেরিয়ে কাজ করেন, কেউ কেউ আবার অফিসে যান, নিত্যদিন বাইরে বেরোতে হয়, তাদের সঙ্গে একটু কথা বলি, তাদের কি অবস্থা। কলকাতাতে খুব বেশি গরম, আমাদের শিলিগুড়ি থেকে আমরা যেটা ম্যানেজ করে নিই, এখানে রাত থেকে অনেক বেশি গরম, যেটা ফিল করতে পারছি। অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না, আমি আমার হোম টাউন হলো মালদা, আমি এখানে তো ঘুরতে এসেছি একটুখানি, তো ওই আর কি শপিং শপিং করতে বেরিয়েছে। হ্যাঁ, অল্প স্বল্প। আচ্ছা, মালদা আর কলকাতার গরমের মধ্যে তফাৎ কি আছে? হিউজ ডিফারেন্স। ওখানে এত বেশি গরম না, এখানে গরমটা বোঝা যাচ্ছে, ওখানেও গরম পড়েছে, বাট এখানে প্রচণ্ড গরম। সমস্যা বলতে বারবার রাস্তায় গলা শুকিয়ে যাচ্ছে, আর সোয়েটিং তো ভীষণ হচ্ছেই, এগুলোই মানে অস্বস্তি হচ্ছে রাস্তায় বেরিয়ে, কিন্তু কিছু করার নেই, কাজের জন্য বেরোতেই হবে। সকাল থেকে সন্ধ্যায় সাতটা? হ্যাঁ স্যার। সারাদিন রোদের মধ্যেই থাকেন? হ্যাঁ, এই দিচ্ছেন। রোদে কি একটু ভাড়া বেশি হয়, মানে গরমে ভাড়াটা বেশি হয়? না না, বেশি কম যা হবে ও তো ভাড়াই বলবো। এখন বাইরে থাকতে হয় আপনাদের রোদে? রোদে যতক্ষণ ডিউটি ততক্ষণ থাকে। ডিউটি আওয়ার তো গরমের সময় একটু কমে যায়? হ্যাঁ, একটু কমে যায়। গরম থেকে বাঁচবার জন্য কি করছেন? এই বারবার জল খাচ্ছি, এই আর কি করো, চোখে মুখে জল দিতে হচ্ছে মাঝে মাঝে, মানে ভেতর থেকেও আমাদের রুমের মধ্যে থেকেও অস্বস্তিকর এতটাই যে নেওয়া যাচ্ছে না। পুলিশ সবই পারে, পাবলিক রাস্তায় গাড়ি, এগুলোর জন্যই তো পুলিশ, এগুলোও আমরা কোনো কিছু মনে ভাবি। আপনাদের এই যে গরম থেকে বাঁচবার জন্য ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়? অবশ্যই, ডিপার্টমেন্ট ছাতা, ওয়ারি, জল, সব কিছুই। গরম থেকে বাঁচবার জন্য কিছু উপায় অবলম্বন করছেন? গরম থেকে বাঁচবার জন্য আসলে তো কিছুই বুঝে পাচ্ছি না কি করবো, কাজে তো আসতে হবে। হ্যাঁ, রোজই কাজে আসতে হচ্ছে, কিছু করার নেই।